শুধু ভালোবাসলে সম্পর্ক টেকে না, মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকা দরকার। কেননা পৃথিবীতে কেউ নিখুঁত হয় না। নীরবতার ভাষা সবাই বোঝে না। একটু চুপ করে থাকেন, দেখবেন সবাই ভুল বুঝে চলে যাবে। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। মানুষ ওই লড়াইতে কখনোই জিততে পারে না যে লড়াইতে শত্রুতার নিজের আপন মানুষ হয়। একটু সাবধানে থাকবেন, কারণ আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমনও মানুষ আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখেছেন। যে মানুষটির জন্য তুমি অপেক্ষা করছো, সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করে কিনা সেটা জানা সবার আগে জরুরি। একা একা অপেক্ষা করে সময় নষ্ট করো না, কারণ সময় কার জন্য অপেক্ষা করে না। মরে যাওয়ার জন্য একটু বিষ খেলেই হয়, কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বিষ হজম করতে হয়। কথা ছিল একসঙ্গে স্বপ্ন পূরণ করব, আজ তোমাকে কাছে পাওয়াটাই আমার কাছে স্বপ্ন। খুব ভালোবাসার মানুষগুলো একদিন বুঝিয়ে দেয় যে খুব বেশি ভালো কাউকে বাসতে নেই। কি আশ্চর্য, তাই না? যাকে কখনো চিনতাম না আজ তার জন্য এত কষ্ট হয়। যে সম্পর্কে সম্মান আছে, বিশ্বাস আছে, ভরসা আছে, সে সম্পর্কের কখনো শেষ হয় না। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যে সময় না দিলে নষ্ট হয়ে যায়। জীবনে কষ্ট তো তখনই হয় যখন ভালোবাসার মানুষটিকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। মানুষ সবসময় এক থাকে না, মানুষ শেখে, মানুষ শিক্ষা পায়, অতঃপর বদলে যায়। থাকলে কে বোঝে, না থাকলে সবাই খোঁজে। অবহেলিত ভালোবাসার মানুষগুলোই জানে যে ডিপ্রেশন কাকে বলে। সব পথ যখন বন্ধ হয়ে যায় তখন চোখ আকাশের দিকে তাকায়। কেউ তোমার মূল্য না বুঝলে সরে গিয়ে তাকে নিজের অভাবটা বুঝিয়ে দিতে হয়। মানুষ একবার বদলে গেলে দীর্ঘদিনের সম্পর্কেও বিচ্ছেদ ঘটে। প্রতিটা মানুষই বৃষ্টির সময় তার প্রিয় মানুষটাকে মনে করে। প্রিয় মানুষটার সাথে কথা না হলেও ভালোবাসার জায়গাটায় শুধু প্রিয় মানুষটাই থাকে। মানুষ খুব তাড়াতাড়ি বদলেছে। কেন এমন হয়? পরিচিত হওয়ার সময় একরকম, পুরাতন হয়ে গেলে আর একরকম। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের কাছে অহংকার, আর একজন চরিত্রবান স্বামী একজন নারীর কাছে অলংকার। রাগী মানুষরা সবচেয়ে বেশি দুর্বল হয় তারা ভালোবাসার মানুষের কাছে। টাকার থেকেও দামি হয় একটা মানুষ, আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সেই পৃথিবী থেকে চলে যায়। সহজ সরল নয়, পারলে একটু জটিল হও, কারণ সবাই তোমার সরলতাকে ব্যবহার করলেও কঠোরতাকে ব্যবহার করতে পারবে না। পানি বিক্রি হচ্ছে শুনে একদিন আমরা সবাই হেসেছিলাম, আজ হাওয়াও বিক্রি হচ্ছে। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা বদলাতে পারবেন না, তাই নিজের মতো করে জীবন কাটান। বনে বনে সম্পর্কটা যতটা মধুর হয়, ভাই ভাইয়ের সম্পর্ক যদি এতটা মধুর হতো তাহলে পরিবারগুলো ভেঙে ছিন্ন ভিন্ন হতো না। মরতে সবাইকে হবে, কিন্তু কেউ মরতে চায় না। অন্ন সবারই চাই, কিন্তু কেউ চাষবাস করতে চায় না। জল সবারই চাই, কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। দুধ সবারই চাই, কিন্তু কেউ গরু পুষতে চায় না। ছায়া সবারই চাই, কিন্তু কেউ গাছ লাগিয়ে এবং তা বাঁচিয়ে রাখতে চায় না। ঘরে সবারই বউ চাই, কিন্তু কেউ কন্যা সন্তান চায় না। বরযাত্রী যাওয়ার সময় মানুষ তোমার আগে যায়, কিন্তু কেউ মারা গেলে মানুষ মৃতদেহের পিছনে যায়। এখান থেকে এই শিক্ষায় নেওয়া যায় যে মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে, কিন্তু তোমার দুঃখে তোমাকে আগে থাকতে হবে। দেরিতে হলেও মায়ের বেলা প্রতিটি কথা সত্যি হয়। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে চেনা খুবই কঠিন। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে কখনো মনে রাখে না। ভালোবাসার মানুষগুলোকে কল্পনাতেই সব থেকে বেশি ভালো লাগে। ভেবেছিলাম তোমার ভালোবাসা আমায় বদলে দেবে, কিন্তু শেষমেশ তোমার অবহেলা আমায় বদলে দিল। তুমি আমার সেই শূন্যতা যা সারা দুনিয়া দিয়েও পূরণ হয় না। স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, শুধুমাত্র মা বাবা ছাড়া। পৃথিবীর সবচেয়ে খারাপ অনুভূতি হলো মধ্যরাতে কাউকে মিস করা। যে মানুষটা তার প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। জীবনের সবচেয়ে কঠিন কাজ নিজেকে খুশি রাখা। সুখ কপালে থাকলে তা টিনের ঘরেও মেলে, রাজপ্রাসাদের প্রয়োজন হয় না। কিছু সম্পর্ক থেকে মুক্তি চাইলেও পাওয়া যায় না, আবার কাউকে খুব করে চাইলেও আপন হওয়া যায় না। এই শহরের মানুষগুলো কথা রাখতে না পারলেও কথা দিতে খুব ভালো জানে। কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না। আমি সম্পর্ক বাঁচানোর জন্য মাথা নিচু হলাম, আর সে আমাকে বেহায়া ভেবে গেল। একলা চলতে শেখো, একলাই কিসের ভয়? বিপদে পড়লে কেউ তো কারো নয়, কঠিন সময়গুলো একাই চলতে হয়। দূরত্ব যতই হোক না, প্রতিটা মুহূর্তে প্রিয় মানুষটাকে অনুভব করার নামই ভালোবাসা। কি আর ঝগড়া করবো ভাই, ঠোঁটে যুক্তি আসার আগে চোখে জল চলে আসে। কিছু মানুষ নিজের সময় ভালো কাটানোর জন্য অন্যজনের জীবন নষ্ট করে দেয়। অপেক্ষা হলো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। কেউ পাওয়ার জন্য কাঁদে, আর কেউ পেয়ে অবহেলা করে। উপদেশ দেওয়া সহজ, কিন্তু উপায় বলা কঠিন। প্রেম করবেন নাকি ভালোবাসবেন, দুটোর মধ্যে পার্থক্য অনেক। প্রেম দুতরফা না হলে সম্ভব হয় না, কিন্তু ভালোবাসা একতরফাতেও জীবিত থাকে। আর যদি ভালোবাসেন, তাহলে এটাতে শুধু আপনার অধিকার থাকবে, যা কখনো কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমার সম্পর্কে কিছু লোক এমন কিছু জানে যেগুলো আমি নিজেও জানি না। লোকে বছরের পর বছর পরিশ্রম করে সফলতা পায়, আর লোকে এক মিনিটে বলে দেয় যে ভাগ্য ভালো ছিল তাই হয়েছে। নারী যদি সংসার করতে চায়, তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে। আর যদি সংসার করতে না চায়, তাহলে সে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে আসতে পারে। জন্মের পর থেকে আজ পর্যন্ত জেনারেল ক্যাটাগরির লোকেরা যদি ফ্রিতে কিছু পেয়ে থাকে, সেটা হলো ভ্যাকসিন। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে হাজারো আশা জাগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব হলেও কারো বেইমানি ও প্রতারণা কখনো ভোলা সম্ভব না। মাকে ছাড়া বাড়িতে নিজের স্বাদটা পর্যন্ত পাওয়া যায় না, তাকে ছাড়া জীবনে শান্তি পাবেন কেমন করে? যখন অনলাইন থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন। অধিকার সবার উপর খাটে না, চোখের দিকে তাকিয়ে সবাই মন পড়তে পারে না। পাশে থাকা যায়, কিন্তু আপন হওয়া যায় না। দূরত্ব বাড়লেও কিছু মানুষকে কখনো মন থেকে মুছে ফেলা যায় না। কাউকে অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু সম্মান করতে শিক্ষা লাগে। অহংকার অত্যন্ত ভারী বস্তু, যা তোমার মধ্যে থাকলে তুমি কখনোই উঁচুতে উঠতে পারবে না। তাই তোমার মধ্য থেকে অহংকারকে টেনে বের করো। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো, তবে সে চাপে মারা যাবে, আর যদি হালকা করে ধরো, তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তুমি খুব যত্নের সাথে ধরো, তবে সে থেকে যাবে। মিথ্যাটাকে আজকের দুনিয়ার সবচেয়ে বেশি মূল্য দেয়, সত্যিটা কেউ বোঝে না, উল্টো অপমান পাওয়া যায়। আমি যখন বলি এই জীবনে এত কষ্ট কেন, তখন রব বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তিক্ত হলেও সত্য, তুমি যোগ্য না হলেই সে তোমাকে ফ্যামিলির অজুহাত দিয়ে ছেড়ে চলে যাবে। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে, তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি। পৃথিবীতে সবচেয়ে বড় স্কুলের নাম হলো শ্বশুরবাড়ি, যেখানে সবাই শিক্ষিত, শুধু বউ ছাড়া। মানুষ পাল্টায় না, স্বার্থ ফুরিয়ে গেলে অভিনয় থেমে যায়। কাছের মানুষের ওপর থেকে যখন বিশ্বাসটা উঠে যায়, তার সত্যি কথাগুলো তখন মিথ্যা বলে মনে হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।